নীলাশা ঈশানকে স্পষ্ট করেই বলে দেয় যে সে কোনোদিন ধনী হয়ে গেলে তাকে নীলাশা ও সম্পত্তি যে কোনো একটা বেছে নিতে হবে। ঈশান ঠিক করে যে সে নীলাশাকে সব খুলে বলবে, কিন্তু তার বাবা রণদেব তাকে আটকে দেয় আর বলে ঈশান মধ্যবিত্ত হওয়ার অভিনয় করে নীলাশার মন জয় করুক। কোথায় যাচ্ছ সেটা বলে গেলেও তো খুব একটা ক্ষতি হয় না, তাই না? কেন বিভাস কাকু, যখন তোমরা আমাকে কিছু বলো না তাহলে আমি তোমাদের কেন বলতে যাব? আবার সেই বিয়ারাপনা শুরু হয়েছে, যত সব টারা টারা কথা। আমি বোধহয় খারাপ সময়ে চলে এলাম। খারাপ সময়টাকে ভালো করে দিয়েছো। এসো এসো আমার রুমে চলো, অনেক কথা বলার আছে তোমায়। চলো এসো। আসছি। এসো। খুব যদি এধার ওধার না থাকে নীলাঞ্জনা, হঠাৎ এখন নিশ্চয় কোনো উদ্দেশ্যে এসেছে। সেটা যদি ভালো উদ্দেশ্য হয় তো ভালো, কিন্তু সেটা যদি খারাপ হয় সামনের দিনগুলো ওর জন্য খুব খারাপ হবে। রায়বাবু দেখে নাও সব ঠিক আছে তো? মা বল। থ্যাংক ইউ। একটা কথা বলবো, এই শাড়িতে তোমাকে পুরো সিটি মারার মতো লাগছে। ও তাই? দেখেছো? আচ্ছা মা সম্পর্কে তো বললি, এবার আমার কেমন লাগছে? তোমাকে মার পাশে কিরম লাগছে বলবো? কেমন কেমন মনে হচ্ছে দাদু তোমাদের বিয়েতে রাজি ছিল না তাই পালিয়ে বিয়ে করেছে। ওরে এতদিন ধরে আমি তোকে সাপোর্ট করে এলাম, হ্যাঁ, আর আজ তুই মায়ের সাপোর্টে চলে গেলি। আরে মজা করছি, তোমরা দুজনকে একেবারে 80s এর হিরো হিরোইন লাগছে। আরে বুঝতে পারছো না, গার্লফ্রেন্ড লেট করছে সেজন্য আমাদের ভুলিয়ে রাখার চেষ্টা করছে। তাই? হ্যাঁ আসলে মানে ওর পিসি এসে গেছে হঠাৎ করে, তাই বোধহয় একটু আটকে পড়েছে। চলে আসবে এক্ষুনি, আমি দেখছি, তোমরা একটু ওয়েট করো। হ্যাঁ যা 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 যা। বাবা এত কিছু হয়ে গেছে, শুধুমাত্র বড়লোক বলেই তুই তোর মায়ের পছন্দ করা ছেলেটাকে রিজেক্ট করিসনি তো? না মানে ওদের নিয়ে তোর মায়ের অন্য ভাবনা চিন্তাও তো থাকতে পারতো। আমি জানি না আমার মা ওদের নিয়ে কি ভাবে, কিন্তু অভিষেকের মতো ছেলেকে আমি কেন, কোনো মেয়েই বিয়ে করবে না। কারোর ভালো মন্দটা বিচার করা কিন্তু তার বড়লোক কিংবা তার গরিব লোকের উপরে ডিপেন্ড করে না। নেই সেটা প্রমাণ করার অনেক সুযোগ ছিল অভিষেকের কাছে পিসিমণি, কিন্তু ও বারবার প্রমাণ করে দিয়েছে ওর কাছে টাকাই সব। ও আমাকে কোনোদিনও ভালোবাসতেই চায়নি, ও আমার ভালোবাসা কিনতে চেয়েছে। এখানে আমি বিক্রেতা আর ও ক্রেতা, আর আমাদের মাঝখানে সম্পর্কগুলো দাঁড়িপাল্লায় মাপা হবে তা আবার দাম ধরে ধরে। এরপর আমি একটা ব্যাপারে আরো শিওর হয়ে গেছি, সব বড় লোকগুলোই এক, তাদের কাছে ফিলিংসের কোনো দামই নেই, তারা শুধু তাদের পজিশন আর তাদের স্টেটাস বোঝে। তা যার সঙ্গে দেখা করতে যাচ্ছিস সে কেমন?
পিসিমণি ধর। ভালো লাগে তাকে? আমার যখন মন খারাপ লাগে আমি ওর কথা ভাবি, আমার মন ভালো হয়ে যায়। ও একেবারে আমার উল্টো স্বভাবে। ও জানে আমি রাগলে কি করলে আমার রাগ পড়বে, আমি কাঁদলে চোখের জল মুছিয়ে কিভাবে আমার মুখে হাসি ফোটাতে হয়, ও সেটা খুব ভালো করে জানে। আমি প্রেমে পড়ার আগে জানতে চাইনি ও কে, কোথায় থাকে, কি করে। আমি শুধু ওর মন পড়েছি। কি নাম ওর? কি নাম? নাম ঈশান। গোলা, কি কি ফ্লেভার আছে? রোজ হবে ম্যাঙ্গো, কালাঘাট্টা ব্লু লেমন খাস মিক্সড। এই ঈশানটাও না, অলওয়েজ লেট, নিশ্চয়ই বাসে করে আসছে, এত দূর থেকে আসবে। গোলা, যতক্ষণ না ঈশান আসছে গোলা খাওয়া যেতে পারে। দাদা একটা অরেঞ্জ দিন তো। একটু মশলা দিন তো। মামিয়াতে কম্পিটিশন হচ্ছে, ছেলেকে ভালোবাসে মানে? আর ঈশান কে? ছাড়ো এই সমস্ত কথা, আমাকে একদম বলতে এসো না। আর তুমি এখানে এসেছো মানে কোনো না কোনো কনস্পিরেসি হবেই, আমি জানতাম। তোমার সমস্যাটা কি জানো তো বিবি? তুমি কাউকে বিশ্বাস করো না, এমনকি নিজের ছায়াকেও নয়। ছায়া কেন দুপুর 12টার সময় ছোট হয়ে গেল, তার মানে সূর্য নিশ্চয়ই কোনো কনস্পিরেসি রয়েছে তোমার এগেনস্টে, কি তাই তো? ভুলে যেও না বিবি, এই বাড়িতে যখন প্রথম তুমি পা রেখেছিলে তখন তোমার সব থেকে কাছের বন্ধু ছিলাম আমি। আর পরে সবচেয়ে বড় বিরোধী পক্ষ ছিলে তুমি, সেটাও আমি ভুলিনি, তাই তোমাকে আমি বিশ্বাস করি না। নীল নিজে আমায় বলেছে যে ও ঈশান নামে একটা ছেলেকে ভালোবাসে।
অবশ্য সে তোমার মতো এত বড় লোক নয়, তার তোমার মতো এত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও নেই। হই, তোমার ভাষায় টিপিক্যাল মিডল ক্লাস। আমার কথা শোনো, ঈশান নামের ওই ছেলেটার সঙ্গে একবার তুমি কথা বলো। চমৎকার, নীল নিজের মাকে একটা কথাও বললো না, এক ঘন্টার মধ্যে তোমাকে সব বলে দিল। বাহ, এখানেই তো তোমার সঙ্গে আমার তফাত বিবি। তুমি হলে গিয়ে সারা সারি পান, তুমি কখন কি করবে সেটা সবাইকে জানিয়ে শুনিয়ে করো, আর আমি আমি হলাম গিয়ে হরপা পান। কখন আসবো, কোথায় আসবো, কাকে সঙ্গে নিয়ে যাব সেটা কেউ জানে না। তুমি ক্ষমতায় বিশ্বাস করো, আর আমি সম্পর্কে। তোমার নিশ্চয় মনে আছে বিবি, যে পাহাড়ে নীল তোমাকে বিবি নয় মা বলে ডেকেছিল। বিবি থেকে যদি তুমি মা হতে পারো তাহলে আরেকটু চেষ্টা করে দেখো না, লাভটা তোমারই হবে বিবি। আচ্ছা ঠিক আছে, আমি 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 ধরে নিলাম যে তুমি যা বলছো সেটা সত্যি, কিন্তু আমি তো ওই রকম একটা ছেলের সঙ্গে বিয়ে দিতে পারি না আমার নিজের মেয়েকে। হ্যাঁ, বড় গাড়ি কিনতে না পারি, তার থেকে একটু কম দামি গাড়ি কিনবো, অটো বা টোটো তো কিনবো না। না, আমার দায়িত্ব ছিল তোমাকে বোঝানোর, সেটা আমি তোমাকে বুঝিয়েছি। এবার বাকিটা কি করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু একটা কথা মাথায় রেখো, কাল যদি তোমার মেয়ে ওই ছেলেটাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসে আর তারপরে সেই ছেলেটা তোমার পায়ে প্রণাম করে বলে আমি আপনার জামাই রাজা, তখন কি করবে? জল মিষ্টি দেওয়া ছাড়া আর কোনো পথে বেঁচে থাকবে না তোমার। তাই আমার কথা শোনো, আর ছেলেটাকে এই বাড়িতে ডেকে ওর সাথে একটু আলোচনায় বসো। এমন না হয় যে বেশি টাইট দিতে গিয়ে ব্যাচটাই না কেটে যায়। আমার মেয়ের ভবিষ্যতের জন্য আমি পৃথিবী শুদ্ধ মানুষের পরামর্শ নিই না। না, ভালো, আমার দায়িত্ব তোমার বাড়িতে আলো জ্বালানোর, ভোল্টেজ ড্রপ হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব তোমার। নীল একদম সত্যি কথা বলেই গেছে, ও সত্যি আজ ওর হবু শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করতেই গেছে। একশো টাকা চেঞ্জ আমার কাছে নেই, চেঞ্জ দেন। দেখুন না আশেপাশে কারোর থেকে যদি খুচরো করে দিতে পারেন। আমি জানি, কিন্তু মা যখন সঙ্গে থাকে তখন মেয়ে টাকা দেয় না। আই'ম সরি আন্টি, আমি ঠিক বুঝতে পারলাম না। এতে না বোঝার কি আছে? তুমি তো তোমার শাশুড়ির মধ্যে মাকে দেখতে চেয়েছিলে, তাই না? Thank you.
ঈশান তোর কাজ কিন্তু অর্ধেক হয়ে গেল গোলা তো মিডল ক্লাস লোকেরা খায় গোলারপুর একটা মিডল ক্লাস স্ট্যাম্প আছে যেটা তোর মা খাচ্ছিল আমাদের উপরও ঠিক মিডল ক্লাসের স্ট্যাম্পটা লেগে গেল নীল আমার মা আর বাবা নমস্কার আন্টি বাবা নমস্কার আঙ্কেল নমস্কার আমার ছেলেটার ভাগ্য সত্যি খুব ভালো এরকম একটা মিষ্টি মেয়েকে পেয়েছে আর ঈশান তোকে অনেক অনেক আদর এরকম একটা মিষ্টি বৌমা আমাকে এনে দেওয়ার জন্য সত্যি গো আমার তো কপাল খুলে গেল এসেছিলাম ছেলের বৌমা দেখতে পেলাম একটা মিষ্টি মেয়েকে এই নাও এইটা আপাতত নাও যখন আমার ছেলের বউ হয়ে আসবে তখন তোমাকে হিরে দিয়ে মা এখন থেকে এত সোনা হিরে এসব করো না দাম বেড়ে যাবে মানে আমরা অত বড় লোক নই তাই অত দামি সোনা আমাদের কাছে থাকে না তাই এটাই থাক তুমি কিছু মনে করো না আমি না মাঝে মাঝে কি বলতে যে কি বলে ফেলি সবটা ধরো না বুঝেছো কিন্তু আমার যদি সাধ্য থাকতো না তাহলে তোমাকে একটা সোনার দোকানই দিয়ে দিতাম আন্টি আমি সারা জীবনে যা যা পেয়েছি এর দাম তার চেয়ে অনেক বেশি নীল মা অফিস না গিয়ে বাড়িতে ওর বাবা মাকে কেমন দেখলি নীল নীল তুই আমার উপর এখনো রেগে আছিস নীল আমি সংসার আর বিজনেস সামলাতে সামলাতে তোদের মুখে হাসি ফোটানোর জন্য আমার নিজের মুখের হাসিটা যে কখন হারিয়ে ফেলেছি আমি নিজে বুঝতেই পারিনি নীল আমি আরেকটা কথা একদম ভুলে গেছি আমি আমি তোর মা পথ হারিয়ে ফেলেছি নীল ফিরতে তো একটু সময় লাগবেই বল নীল আমাকে আমাকে তুই ক্ষমা করবি না নীল নীল এই সম্বন্ধটা তোকে জিজ্ঞেস করে আমার ঠিক করা উচিত ছিল আমার সেটা মস্ত বড় ভুল হয়ে গেছে তুই আমাকে আমাকে ক্ষমা করে দে নীল আমি হাত জোর করে ক্ষমা চাইছি তোর কাছে মা আমি সরি আমিও তো ভুল করেছি বলো সেদিন এত লোকের মাঝে অজান্তে তোমায় অনেক ভুলভাল কথা বলে ফেলেছি আই এম রিয়েলি সরি মা আই এম রিয়েলি সরি নীল প্লিজ হাত জোর করে আমাকে আর কষ্ট দিও না তুমি তুই বিশ্বাস কর আমি শুধু তোর একটা ভালো সম্বন্ধের জন্যই আমি জানি মা আমি জানি দেখেছো দিদি নিজের মায়ের বেলায় সাত খুন মাপ আর আমাদের একটা দোষে যাবজ্জীবন কথা বন্ধ
কি কথা বলবো না যা সরি 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 ঠিক আছে ক্ষমা করলাম 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 মা দিদুল কোথায় দিদুল 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 নেই এখানে নেই মানে দিদুলের ভয়েস মেসেজ নে কখনো ভাবিনি একটা ছোট্ট ভুলের জন্য তুই আমার সঙ্গে কথা বন্ধ করে দিবি আমাকে এত বড় শাস্তি দিবি মনটা একদম ভালো নেই রে তাই কিছুদিন গুরুদেবের আশ্রমে গিয়ে থাকব তোকে না বলে আসার জন্য ক্ষমা করিস বললে যেতে পারতাম না মা মা আমি দিদুনকে এক্ষুনি নিয়ে আসবো আমি এক্ষুনি যাবো দিদুনের কাছে মা একটু নেই জাস্ট কাম ডাউন নেই কাম ডাউন আমি জানি মাকে কি করে ফিরিয়ে আনতে হয় তোর মুখে হাসি দেখলে মা এমনি ফিরে আসবে সেই জন্য তো ঠিক করেছি আমরা সকলে মিলে ঈশানকে কাল আমাদের বাড়িতে ডাকবো সত্যি সত্যি